এক্সেলে এক্সপার্ট হতে হলে যে শর্টকাট কিগুলি অবশ্যই আপনার জানতে হবে। এক্সেল রিপোর্টকে সরাসরি টেবিলে কনভার্টের জন্য কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন। একটা অপশন আসবে মাই টেবিল হ্যাজ হেডার্স, অর্থাৎ আপনার টেবিলের যদি হেডলাইন থাকে সেক্ষেত্রে এই অপশনটিতে টিক মার্ক দিয়ে ওকেতে প্রেস করবেন, আর এক্সেল ডেটাটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। এখন টেবিলে কনভার্ট হলে কি কি সুবিধা, এই টেবিলের অটোমেটিক কতগুলো ডিজাইন দেয়া থাকে যেটা দিয়ে আপনার ইচ্ছা মতো এক্সেল শিটগুলোকে কালার করে নিতে পারেন, এবং টেবিল থেকে সরাসরি পিভট টেবিলে রূপান্তর করা যায়, ইজিলি যে কোনো ডেটাকে আপনি একত্রে পিভট টেবিলে কম্বাইন করতে পারেন, ডেটা অ্যানালাইসিস সহজ হয়, যে কোনো ফর্মুলা থেকে ডেটা এক্সপোর্ট করা সহজ হয়, প্রিন্টিং এরিয়া অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে এবং এটার এই হেড রোটা অটোমেটিক ফ্রিজ হয়ে থাকে। আমরা জানি কন্ট্রোল প্লাস অ্যারো কি অথবা কন্ট্রোল শিফট প্লাস অ্যারো কি প্রেস করলে বিভিন্ন রকম এক্সেল শর্টকাট দেখা যায়। প্রথমেই মাউসের কার্সর কিটা টপ রোতে রেখে আপনি যদি কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো প্রেস করেন, দেখবেন সরাসরি কার্সর কিটা এই রিপোর্টের নিচের দিকে নেমে যাবে যতক্ষণ না পর্যন্ত ব্ল্যাঙ্ক সেল পায়। দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক সেল আছে, এই কারণে সে এই জায়গায় নেমে গেছে। আবার আমি এখানে রেখে যদি কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো প্রেস করি, দেখবেন একেবারে রিপোর্টের নিচের দিকে চলে যাবে। আবার কন্ট্রোল প্লাস রাইট অ্যারো ডান সাইডে চলে যাবে, কন্ট্রোল প্লাস লেফট অ্যারো বাম সাইডে চলে যাবে, কন্ট্রোল প্লাস আপ অ্যারো উপরের দিকে চলে যাবে। আবার কন্ট্রোল প্লাস শিফট প্রেস করে ধরে রেখে ডাউন অ্যারো প্রেস করেন, পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করেন, একটা রো সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি মাউসের কার্সর কিটা রিপোর্টের একেবারে শেষে রেখে কন্ট্রোল শিফট প্লাস আপার কি প্রেস করেন, উপরের দিকে পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই কন্ট্রোল এবং শিফটের মাধ্যমে অ্যারো চিহ্ন ব্যবহার করে একটা রিপোর্টের উপর থেকে নিচে, বাম থেকে ডানে এবং যে কোনো দিকে ইজিলি মুভমেন্ট করতে পারবেন, যদি না ওই রিপোর্টে কোনো ব্ল্যাঙ্ক সেল থাকে। কন্ট্রোল প্লাস এ প্রেস করলে পুরো রিপোর্টটা সিলেক্ট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু কন্ট্রোল শিফট প্লাস এইট অথবা অ্যাস্টারিস্ক, আমরা যেটাকে বলি স্টার, এটা প্রেস করলেও পুরো রিপোর্টটা সিলেক্ট হয়ে যায়। আমরা সাধারণত যে কোনো সেলের ডেটাকে রিনেম করি, এভাবে ডাবল ক্লিক করে ডেটা ওপেন করে দেন ডেটার সাথে কোনো লেখা লিখি, কিন্তু আপনি ফাংশন F2 ব্যবহার করে রিনেম করতে পারেন। যে কোনো সেলের উপর মাউসের কার্সর কি রেখে আপনি যদি F2 প্রেস করেন, দেখবেন এটা রিনেম মোডে চলে যাবে এবং আপনি আপনার ইচ্ছা মতো রিনেম করে নিতে পারবেন। আপনি যদি একটা রেঞ্জ সিলেক্ট করে দেন আপনি কিবোর্ডের F2 প্রেস করেন, সেই ক্ষেত্রে প্রথম ডেটাটা রিনেম হবে এবং কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করেন, দেখবেন আপনি যে ডেটাটুকু রিনেম করেছেন পুরো সিলেক্টেড ডেটায় সব একই লেখা চলে যাবে। আবার আপনি যদি আলাদা আলাদা সেলের ডেটা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করার পরে ফাংশন F2 প্রেস করে যে কোনো একটা ডেটা রিনেম করেন, কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করেন, দেখবেন সিলেক্টেড সব সেলের লেখাগুলো একই রকম লেখা হয়ে গেছে। এখন কারেন্সি ফরম্যাটিং এর জন্য আপনি ঠিক নাম্বারের কলামগুলো সিলেক্ট করবেন এবং কিবোর্ডের কন্ট্রোল শিফট প্লাস 4 প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে দেখবেন নাম্বারগুলো ডলার ফরম্যাটিং উইথ 2 ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ আমরা জানি শিফট প্লাস 4 হচ্ছে ডলার সাইন, সেই ক্ষেত্রে নাম্বারগুলো ডলার সাইন এবং 2 ডেসিমাল পয়েন্টে কনভার্ট হয়ে যায়। এবার আপনার কাছে কতগুলো ডেট আছে, এখন আপনি চান এই ডেটগুলোকে ডে মান্থ ইয়ারে কনভার্ট করতে, পুরো ডেটটাকে সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল শিফট প্লাস 3 প্রেস করবেন, ডে মান্থ ইয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন পূর্বের মতো এই ডেটগুলোকে ডে মান্থ ইয়ারে কনভার্ট করার জন্য কন্ট্রোল শিফট প্লাস 3 প্রেস করলাম এবং সেম ফরম্যাটিংটা এখানে করার জন্য পুরো ডেটটাকে সিলেক্ট করলাম F4 প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এই ডেটগুলো ডে মান্থ ইয়ারে কনভার্ট হয়ে যাবে। ফাংশন F4 হচ্ছে শুধুমাত্র তার ইমিডিয়েট পূর্বের একটা কাজ সে মনে রাখে এবং ওই ফরম্যাটিংটা করে। সাপোজ আমরা এখানে মার্ক করে ধরে হলুদ কালার করে দিচ্ছি, দেন এই আপনার ইচ্ছা মতো রেঞ্জ সিলেক্ট করে ঠিক আবার ফাংশন F4 প্রেস করবেন, দেখবেন এই লেখাটুকু পুরো হলুদ হয়ে যাবে, কারণ সে আগের ফরম্যাটিংটা মনে রেখেছে। যে কোনো ডেটাকে শর্টকাটে ফিল্টার করতে হলে আপনি কন্ট্রোল শিফট L প্রেস করবেন, ফিল্টার হয়ে যাবে। আবার কন্ট্রোল শিফট L প্রেস করলে এই ফিল্টারটা রিমুভ হয়ে যাবে। এবার আপনি কিবোর্ডের কন্ট্রোল প্লাস 1 প্রেস করলে আপনার সামনে একটি ফরম্যাট বক্স ওপেন হবে, যেখান থেকে আপনি নাম্বার, কারেন্সি এবং প্রয়োজনীয় আরো ফরম্যাটিং করে নিতে পারেন।
এই সেম ফরম্যাটটা আপনি যে কোনো পিকচারের উপরে করতে পারেন। পিকচারের উপরে মাউসের কার্সর কি রেখে কন্ট্রোল প্লাস 1 প্রেস করলে দেখবেন রাইট সাইডে এই পিকচার ফরম্যাটিং এর সব অপশনগুলো ওপেন হয়ে যাবে। একই ভাবে যে কোনো চার্টের উপরে মাউসের কার্সর কি রেখে কন্ট্রোল প্লাস 1 প্রেস করলে ঠিক চার্টের সব ফরম্যাটিং অপশনগুলো চলে আসে, যেখান থেকে আপনারা চার্টের প্রয়োজনীয় ফরম্যাটিং করে নিতে পারেন। এবার আপনি শর্টকাটে ফ্লাশ ফিল কিভাবে করবেন? সাপোজ আপনার কাছে যে ডেটা আছে আপনি চাচ্ছেন এই ডেটার যে দুইটা নাম, নামের প্রথম দুইটা অক্ষর নিয়ে আসবেন। আপনি এখানে লিখলেন এম এইচ, পরেরটায় দেয়া আছে এম কে, তারপরেরটায় দেয়া আছে আর, তারপরেরটায় দেয়া আছে আর কে। তারপর আপনি ঠিক নিচের সেলে মাউসের কার্সর কি রেখে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ই প্রেস করলে ফ্ল্যাশ ফিলের মাধ্যমে ঠিক প্রতিটা লেখার যে দুইটা পার্ট অথবা একটা পার্ট তার প্রথম অক্ষর এভাবে চলে যাবে। এবার আপনি যদি সময় এবং ডেট বের করতে চান, আমরা জানি কন্ট্রোল প্লাস সেমিকোলন প্রেস করলে আজকে ডেট চলে আসে, আবার এই সেম ডেটটা আমরা এক্সেলের সূত্র ব্যবহার করে টুডে লিখেও নিয়ে আসতে পারি। তবে এই ডেট এবং এই ডেটের পার্থক্য হচ্ছে সময়ের সাথে সাথে আপডেট হয়, কিন্তু আমরা কন্ট্রোল প্লাস সেমিকোলনের মাধ্যমে যে ডেটটা লিখেছি সেটা আপডেট হয় না। আবার আমরা কারেন্ট টাইম বের করার জন্য কন্ট্রোল শিফট প্লাস সেমিকোলন প্রেস করলে ঠিক কারেন্ট সময়টা চলে আসে। একই জিনিস আমরা এক্সেলে ইকুয়াল দিয়ে নাও লিখেও নিয়ে নিতে পারি। এখন যেই দুইটা জিনিস টুডে এবং নাও সূত্রের মাধ্যমে লিখেছি, এই দুইটা আসলে সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। যেমন আপনি যদি কিবোর্ড ফ্রেশ কি অর্থাৎ ফাংশন F9 প্রেস করেন, দেখবেন এই ডেট বা এই সময়টা একটু পরিবর্তিত হবে। এখন জাস্ট আপনি একটি লাইন লেখেন, আমি লিখলাম নলেজ ওয়ার্ল্ড ইজ মাই ইউটিউব চ্যানেল। এখন এই লেখার ভিতরে আপনি যে কোনো জায়গায় সিলেক্ট করে আপনি যদি অল্টার প্লাস এন্টার প্রেস করেন, ঠিক একই সেলের ভিতরে এটা দুইটা লাইন হয়ে যাবে। এখানে আমার আসলে কলামটা ছোট, তাই সেলের ভিতরে একাধিক লাইন দেখাচ্ছে। আপনি কলামটা সঠিক সাইজ করে দেন, দেখবেন এখানে শুধুমাত্র দুইটা লাইন থাকবে। এবার এই যে আমার ডেটাগুলো দেয়া আছে, এই ডেটাগুলোর আমি সাম করি, দেন এন্টার প্রেস করার সাথে সাথে একটা রেজাল্ট চলে আসবে। এখন সেম এই সাম রেজাল্টের আরেকটা সাম রেজাল্ট আনতে গেলে আমরা কন্ট্রোল সি দিয়ে দেন নিচে আবার কন্ট্রোল ভি করি, কিন্তু না, এভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আকারে না করে আপনি যদি কন্ট্রোল প্লাস ডি প্রেস করেন, সেই ক্ষেত্রে ঠিক ইমিডিয়েট উপরের ডেটাটা সে কপি করে নিবে। একইভাবে আপনি একটি রেঞ্জ সিলেক্ট করে যদি কন্ট্রোল প্লাস ডি প্রেস করেন, সেক্ষেত্রে সে ঠিক তার উপরের যে ডেটাটা থাকবে সেখানে যে সূত্র থাকবে যে ফরম্যাটিং থাকবে হুবহু সেই ডেটাটা কপি করে নিয়ে নিবে। আপনার কাছে এরকম একটি ডেটা সেট আছে, আপনি যদি এই ডেটা সেটের সবচেয়ে নিচের সেলে মাউসের কার্সর কি রেখে অল্টার প্লাস ডাউন অ্যারো প্রেস করেন, দেখবেন উপরের ডেটাগুলো একটা পপ আপ এর মতো ওপেন হয়ে যাবে, অর্থাৎ ওই সেম ডেটাগুলো আপনি পূরণ করতে পারবেন। আবার রেখে অল্টার প্লাস ডাউন অ্যারো ঠিক আরেকটা ডেটা চলে আসবে। এভাবে আপনারা ড্রপ ডাউনের মাধ্যমে ডেটা পূরণ করতে পারেন। আবার এই রিপোর্টের ঠিক যেখানে ফিল্টার করা আছে সেখানে মাউসের কার্সর কি রেখে অল্টার প্লাস ডাউন অ্যারো প্রেস করলে এই ফিল্টার অপশনটা ওপেন হবে, যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেটা ফিল্টার করে নিতে পারেন। আপনার কাছে এরকম একটি ডেটা সেট আছে, এখন এই ডেটা সেটের আপনি কপি করতে চান। আমরা সাধারণত কি করি, পুরো ডেটা সেটটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি প্রেস করে ঠিক এভাবে কন্ট্রোল প্লাস ভি প্রেস করি, ডেটা সেটের আরেকটা কপি হয়ে যায়। কিন্তু না, এইভাবে কপি না করে আপনি পুরো ডেটা সেটটা প্রথমে সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর এই মাউসের কার্সর কিটা ঠিক নিচের দিকে ধরলে দেখবেন এই যে একটা প্লাস শো করে, এই প্লাস বরাবর ঠিক এই রিপোর্টের উপর ক্লিক করে কন্ট্রোল ধরে রেখে আপনি এই রিপোর্টটাকে এই সাইডে নিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথেই আরেকটা সেম ডেটা সেট কপি হয়ে যাবে। আপনার কাছে যদি এরকম একটি চার্ট থাকে, সেই চার্টটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনি যদি আরেক জায়গায় এনে মাউসটা ড্রাগ করে ছেড়ে দেন, ঠিক চার্টের আরেকটা কপি ক্রিয়েট হয়ে যাবে। এক্সেল ডেটাতে আপনারা যদি ইমোজি ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে করবেন? সাপোজ আমি একটা ইফ সূত্র লিখছি, ইফ লেখার পরে আমার এই ডেটাটা যদি 10,000 বড় হয় সেই ক্ষেত্রে একটি স্মাইলি ইমোজি দেব, আবার সে যদি 10,000 ছোট হয় সেক্ষেত্রে আমরা দিব একটি স্যাড ইমোজি। এখন ইমোজি দেওয়ার জন্য যেহেতু ইমোজি একটা টেক্সটের মতো, সেই ক্ষেত্রে সূত্রের ভিতরে আমরা ইনভার্টেড কমা দেব, আর ইমোজি দেওয়ার জন্য আমরা প্রেস করব উইন্ডোজ প্লাস ফুল স্টপ। সাথে সাথে দেখবেন ইমোজির একটা চার্ট চলে আসবে পপ আপ এর মতো, এখান থেকে একটা স্মাইলি ইমোজি সিলেক্ট করবেন,
আবার আপনারা ইনভার্টেড কমা দিয়ে শেষ করবেন, দেন আবার কমা, কমা দেওয়ার পরে এখানে সূত্রের সেকেন্ড পার্ট অর্থাৎ ভ্যালু ইফ ফলস হলে আবার আমরা একটা স্যাড ইমোজি দিব, ইনভার্টেড কমা দিয়ে উইন্ডোজ প্লাস ফুল স্টপ প্রেস করবেন, এখান থেকে ইমোজি লিস্ট চলে আসবে, এখান থেকে একটা স্যাড ইমোজি সিলেক্ট করবেন, আবার আপনি ইনভার্টেড কমা শেষ করবেন, শেষ করার পরে এন্টার প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে দেখবেন এই যে হাসির ইমোজি এবং স্যাড ইমোজি এন্টার হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এই উইন্ডোজ প্লাস ফুল স্টপ প্রেস করে যে কোনো প্রকার ইমোজি আপনি আপনার এক্সেল শিটে ইনসার্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি এই লাভ ইমোজিটা সিলেক্ট করলাম, দেখবেন যে আমাদের এক্সেলে লাভ ইমোজিটা ইনসার্ট হয়ে গেছে। এবার আমাদের এক্সেল রিবনে এই যে অনেকগুলো স্পেস থাকে, আমরা এখন এক্সেলে কাজ করার সময় স্পেস গুলো বড় থাকলে আমাদের রিপোর্টটা ছোট দেখায়। এখন আপনি এক্সেলের এই রিবনটা কিভাবে কলাপস করবেন, জাস্ট শর্টকাটে কন্ট্রোল প্লাস ফাংশন F1 প্রেস করবেন, অর্থাৎ কন্ট্রোল প্লাস F1 প্রেস করলে রিবনটা হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল প্লাস F1 প্রেস করলে রিবনটা ওপেন হয়ে যাবে। এখন আপনি যদি আপনার এক্সেলে অল্টার প্রেস করেন, দেখবেন আপনার এক্সেলের রিবনের প্রতিটা অপশনে শর্টকাট একটা অ্যালফাবেটিক লেটার চলে আসবে। এখন আপনি যদি মাউসের সাহায্য ছাড়া যে কোনো কাজ করেন, সাপোজ আমি পিভট টেবিল ইনসার্ট করব, এখন আমার ইনসার্টে অপশন আছে N, আমি N প্রেস করলাম, N প্রেস করার পরে আমার পিভট টেবিল আছে ভিতে, আমি ভি প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখেন এই যে অপশন আছে ফর্ম টেবিল নাকি এক্সটার্নাল ডেটা সেট, আমি T প্রেস করলাম, T প্রেস করার সাথে সাথে একটা পিভট টেবিলের অপশন এন্টার হয়ে গেছে, এন্টার প্রেস করেন সাথে সাথে একটা পিভট টেবিল এন্টার হয়ে যাবে। এখন সবচেয়ে শেষ শর্টকাট, আপনি যদি যে কোনো সেল ডিলিট করতে চান কন্ট্রোল প্লাস মাইনাস প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে একটা অপশন চলে আসবে কোন সেলটা ডিলিট করতে চান, সেক্ষেত্রে সেইটা সিলেক্ট করে দেন ওকেতে প্রেস করেন, দেখবেন এই সেলটা ডিলিট হয়ে যাবে। আবার যে কোনো সেল যদি আপনি ইনসার্ট করতে চান সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল প্লাস প্লাস প্রেস করবেন, দেখেন কিবোর্ডে সরাসরি প্লাস আসে, শিফট দেন প্লাসে প্রেস করলে, যে কোনো একটা অপশন সিলেক্ট করে ওকেতে প্রেস করলেই দেখবেন একটা ব্লাঙ্ক সেল ইনসার্ট হয়ে যাবে। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।